রাস্তা ওঠার জন্য ইনহেলারের হেল্প নিয়েছি। এই আপনাদের যদি এরকম প্রবলেম থাকে আপনারা নিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার তিনচুলা সিরিজের সেকেন্ড পর্ব। আজকে আমরা যাব হচ্ছে লামাহাট্টা, তার সাথে সাথে তিনচুলার বাকি সাইট সিনগুলোতে। তো কোথায় কোথায় ঘোরায় আমাদের ড্রাইভার যে দেখা যাক, সেগুলো আপনাদের সমস্ত দেখাবো। আর আমার পুরো সিরিজটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি। আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ও একটু রিভার্স গিয়ার মারা যাক। সকাল সকাল উঠেই রায় রিসর্টের ভিউ পয়েন্টে চলে গেছিলাম। সেখান থেকে সাক্ষী থাকলাম খুব সুন্দর একটি সূর্যোদয়ের। মেসির পাশে বসে কাটালাম ভোরবেলাটা, তবে মেঘ থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না মোটেই। তবে আকাশ পরিষ্কার থাকলে, আপনার ভাগ্য ভালো থাকলে ঠিক এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর তার ভিউ ঠিক এই রকম। আমাদের সত্যি ব্যাড লাক। আচ্ছা আর বলো, সানরাইজ দেখলে কিরম লাগলো? ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। এই জায়গাটাই, এই তিনচুলো এর মধ্যে এই জায়গাটাই বেস্ট। এবং এখানে যদি ছুটি পাওয়া যেত অফুরন্ত সময়, এখানে বসে বসে কাটালে জীবনের অনেকটা স্বাদ পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে রায় রিসর্টের ওপরের ভিউ পয়েন্ট। ব্রেকফাস্টে বড় বড় আটার লুচি বা আপনি চাইলে রুটি আর ঘুগনি খেয়ে এবার বেরিয়ে পড়ার পালা। আমাদের গাড়ি রেডি, এই গাড়িটাই রায় রিসর্ট থেকে পাঠিয়েছিল কালকে, আর আজকে আমরা এটা দিয়ে যাব। আমাদের ড্রাইভার ভাই দাঁড়িয়ে আছেন। ও লাঞ্চ বল দি না? হ্যাঁ লাঞ্চ বল দি। আজ কাল কব তক লৌট আয়েঙ্গে হম? তিন চার দিন তক। ঠিক আছে ঠিক আছে, কোই বাত নেই, কিছু ভি কই কে মোমো। তো আমাদের আজকে যাত্রা শুরু। তো ভাই আম ফার্স্ট কাহাঁ যায়েঙ্গে? ফার্স্ট আপকা এ মনস্ট্রি হে কে ওল্ড এজ মনস্ট্রি। আচ্ছা, ও তিনচুলে কা? তিনচুলে কা নেই, আপকা নিচে তাকলিং কা। তাকলিং মনস্ট্রি যায়েঙ্গে আবি। ওকে, ফার্স্ট পয়েন্ট আমারা তাকলিং মনস্ট্রি। এসে গেলাম আজকের ফার্স্ট লোকেশন, তাকলিং মনাস্ট্রি। এই যে এখানে মনাস্ট্রি, আর এই রাস্তাটা বিভৎস চড়াই, মানে একদম পুরো 90 ডিগ্রির কাছাকাছি স্লোপ, মানে 40-50 ডিগ্রি বোধ হয় স্লোপ, মানে একদম খাড়াই রাস্তা দিয়ে উঠে এবার আমরা যাচ্ছি মনাস্ট্রিটা দেখতে। যদিও মনাস্ট্রি বন্ধ, এখান থেকে ভালোই একটা ভিউ পয়েন্ট আছে আই গেস। রিসর্ট থেকে আমরা বেশ কিছুক্ষণ গাড়িতে
আসার পর এই মনেস্ট্রিটাতে এসেছি। আর মনেস্ট্রিটা যদিও বন্ধ, কিন্তু তাও আমরা জাস্ট এখান থেকে ভিউটা দেখার জন্যই এলাম। রাস্তায় দুধারে দেখতে পেলাম পাহাড়ের ধাপে ধাপে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি আর বিনসের চাষ হচ্ছে। আমাদের সেকেন্ড লোকেশন ত্রিবেণী। রাস্তা ধীরে ধীরে পাহাড় থেকে নেমে গিয়েছে তিস্তার কাছে। বেশ অনেকটা রাস্তা তিস্তার পাশ দিয়ে যাওয়ার পর এসে পৌঁছলাম ত্রিবেণীতে। যে সবুজ রঙের তিস্তা আর অপেক্ষাকৃত একটু গ্রে কালারের রঙ্গিত, দুটো কালার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে আলাদা আলাদা। ত্রিবেণীতে আপনি চাইলে টেন্টে থাকতে পারেন এক রাত, ঘুম ভেঙেই দেখতে পাবেন নদী, ক্যাম্পিং এর মজা নিতে পারবেন। চারদিকে রয়েছে রং বেরঙের প্রচুর টেন্ট। তবে সত্যি বলতে কি, টুরিস্টরা আর টেন্ট মালিকরা জায়গাটিকে আবর্জনা ফেলে এতটাই নোংরা করে রেখেছে যে আমার অন্তত এই সুন্দর নদীটি দেখেও এখানে বেশিক্ষণ থাকতে মন চাইল না। সাথে এখানে পেয়ে যাবেন বোটিং আর ফিশিং এর অপশনও। এর আশেপাশেই রয়েছে টুকটাক কিছু খাবারের দোকান। এবার গাড়ি উঠে চলল আবার ওপরে, ওপর থেকে দেখব এবার ত্রিবেণীকে। এটা হচ্ছে আমরা নিচে যে ত্রিবেণীটা দেখলাম, তিস্তা রঙ্গিন নদীর মিলন, এটা তারই একটা ওপর থেকে ভিউ। ভিউটা ভীষণ সুন্দর, মানে এখানে এসে এটাই আমার সব থেকে বেশি আকর্ষক লাগলো। এখনও অবধি যা যা আজকে দেখলাম তার মধ্যে সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট এটা। তো এখানে আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো দেখা যেত, যদিও ডিস্টেন্সটা খুব বেশি নয় বলে যথেষ্ট ভালোই আমরা দেখতে পাচ্ছি, আর আশা করি ভিডিওতেও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সোজা নেমে আসছে তিস্তা,
আর এই যে বাঁদিক থেকে বয়ে আসছে রঙ্গিত, দুজনে এসে মিশে গেছে ত্রিবেণীতে। কিরম লাগছে? আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম, এখন বেশ খিদে পেয়ে গেছে। তো লাভাস মিল পয়েন্টে আমরা, এখানে আশেপাশে অনেকগুলো মোমো, ম্যাগি, চা, কফি এসবের দোকান আছে, ওখান থেকে ম্যাগি খাচ্ছি। আরো কিছুটা যাবার পর এলাম পেশক চা বাগান। দুধারে পাহাড়ের ধাপে ধাপে সবুজ চা গাছের সারি, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে উঠে গেছে রাস্তা। এখান থেকে আবার দূরে তিস্তা নদী আর কাঞ্চনজঙ্ঘা সহ খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় নাকি, কিন্তু আমাদের কপাল খারাপ, চারদিক শুধু মেঘেই থাকে। কিরম ভিউ দেখা যেতে পারে এখান থেকে, এটি তার একটি নমুনা। তো আমরা এসে গেছি এবারে লামাহাট্টা ইকো পার্কে। এখানে 10 টাকা করে, না সরি 15 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা উপরে উঠব। এখানে মানে লামাহাট্টা ইকো পার্কটার বিশেষত্ব হলো চারদিকে হচ্ছে পাইন গাছের সারি, পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাব। আর এর ওপরে আছে 700-750 মিটার ওপরে একটা ছোট লেক টাইপের। তো আমরা দেখি কতটা ট্রেক করতে পারি। এখন মানে মেঘে ঢেকে গেছে, মোটামুটি রোদটা ডুবে গেছে, আর ভীষণ ঠান্ডা লাগছে। মানে আমি তো টুপি ফুপি পরে নিয়েছি, এর থেকে বেশি আর কিছু গরমের জামা কাপড় আমরা আনিনি, আর কি করা যাবে। যাই হোক, কাঁপতে কাঁপতে আবার তো যাই, কারণ কলকাতা থেকে এসেছি। তো আর কলকাতায় তো বেশ ভালো মতো গরম পড়ে গেছে, বাট যাই হোক মোটামুটি ঠান্ডা থাকবে জানতাম, বাট এখন খুব ঠান্ডা লাগছে। যেতে পারবো জানি না, মানে ভীষণই ঠান্ডা লাগছে। আপাতত যে কটা জিনিসপত্র আছে সেইভাবে চড়িয়ে নিচ্ছি, দেখি এবার কতদূর যেতে পারি। বেশ ভালোই চড়াই আছে, উঁচুতে মানে ট্রেকটা করতে বেশ ভালো কষ্ট হচ্ছে আমি বলবো। সাথে যদি সিনিয়র সিটিজেন থাকে মানে ট্রেকটা না করার জন্য, পাইনের বন জঙ্গলটা দেখে চলে যাওয়ার জন্য, বিকজ এমনিও হচ্ছে যে পন্ডটা আছে এটা কিন্তু ম্যানমেড পন্ড, এটা কিন্তু ন্যাচারাল পন্ড নয়, তো সেটা আমি মেনশন করে দিলাম। এবার পন্ডটা সৌন্দর্য নিশ্চয়ই আছে, না হলে এতটা কষ্ট আমরা করছি না। তো দেখা যাক কি
দেখলাম পন্টা দেখতে ভাই। লামাহাট্টা ইকো পার্ক এই এরিয়াতে নবতম সংযোজিত স্পট বলা যায়। পার্কটিকে ট্যুরিস্টদের কথা মাথায় রেখে বানানো হয়েছে, তাই তিনচুলে বা দার্জিলিং থেকে সিঙ্গেল ডে সাইট সিনের ট্যুরিস্টের ভিড় এখানে কিন্তু চোখে পড়ার মতো। এতটা রাস্তা ট্রেক করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জল, যেটা আমরা ভুলে গেছি। অবশ্যই জল ক্যারি করবেন। অবশেষে ট্রেকিং শেষ করে আমরা এসে গেছি পন্টা দেখতে পেয়ে গেছি। পন্টা সামনে কষ্ট হয়েছে বেশ কিছুটা, এতটা হাঁটতে হয়েছে। যাই হোক, এবার আপনাদের পন্টা দেখিয়ে দিই। সত্যি কথা বলতে পন্টা খুব একটা আহামরি না লাগলেও এই বিশাল বিশাল সাইজের পাইনের বনটা কিন্তু অনবদ্য। পার্কের অপোজিটে ছোট্ট একটা দোকান থেকে চার মোমো খেতে খেতে দেখা গেল অলরেডি বিকেল ঘনিয়ে প্রায় সন্ধে। আমরা মিস করে গেলাম এখানকার বিখ্যাত তাপ্তা অর্কিড সেন্টারটা, কিন্তু আপনারা একদম মিস করবেন না, অবশ্যই দেখে নেবেন। সন্ধেবেলা পেয়ে গিয়েছিলাম লাইফ টু রাইড ড্রাইভ একটি বাইক গ্রুপের মেম্বারদের। আড্ডা মেরে ভালোই কাটলো সন্ধে। দিন তো কিরম ভাবে কেটে গেল এটাই বোঝা গেল না। মানে মেন ব্যাপারে এত সুন্দর রাস্তা, অ্যাটমসফিয়ার, এত সুন্দর জায়গা, খাওয়া দাওয়া, আর সবচেয়ে বড় কথা হলো কোম্পানি, কোম্পানিটাই মেন। ঠিক আছে, এত সুন্দর আড্ডা কীভাবে যে মানে বোঝাই গেল না, এত কম টাইমে কী করে নিজের মানুষ হয়ে গেলাম। যাই হোক, খুব ভালো কাটলো, আশা করছি আবার একসাথে আবার কোনো না কোনো দিন দেখা অবশ্যই কেন হবে। মেসিকে আদর করে আর ওনাদের দেওয়া খাতা পরে এবার তিনচুলেকে বিদায় জানানোর পালা। তিনচুলে থেকে নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা জানতে ওয়েট করতে হবে পরের ভিডিওর। আজকের মতো টাটা সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।